নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধিকালীন আপডেটের সঙ্গে বন্ধুরা আমরা নিয়ে চলে আসলাম একদম সন্ধিকালীন একদম নতুন পরিবর্তন আপডেটের সঙ্গে আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা প্রভাব বাড়ল এবং কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো এবং ঝড়ের বেগও কতটা বাড়লো বিস্তারিত আমরা জানাবো তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকেও দেখেছিলাম গত ভিডিওতেও দেখেছিলাম যে নিম্নচাপের যে প্রভাব মানে ঘূর্ণাবত্তের যে প্রভাব সেটা মোটামুটি ছ তারিখ থেকে মানুষ অনুভব করতে পারবে এবং সর্বপ্রথম অনুভব করতে পারবে বাংলাদেশের লোকেরা তারপর দক্ষিণবঙ্গ এবং তারপর ওড়িশা কিন্তু আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম যে সবার প্রথমে এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের দিকে প্রভাব ফেলছিলো সবার প্রথমে তবে সেটা পরিবর্তন হয়েছে ওই এখন সবার প্রথম হয়েছে বাংলাদেশ তবে এটা এক্স্যাক্টলি কখন এসে পৌঁছাবে সেটা একবার আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি শনিবার ষোলো তারিখ ষোলো তারিখ যেটা আঠেরো তারিখে হওয়ার কথা ছিল এবার কিন্তু সেটা ষোলো তারিখ শনিবার ষোলো তারিখ তিনটের সময় তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দুপুর তিনটে পি এম দীঘা কণ্ঠাই বেলদা হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি কাকদ্বীপ পাথর প্রতিমা এবং রায়দিঘি কেজুরি এই অংশগুলোতে থাকতে পারে থাকতে চলেছে প্রভাব এবং সম্ভাবনা রয়েছে প্রবল প্রভাব থাকার এছাড়া হলদিবাড়ি এবং বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মাথাপেরিয়া মোংলা জিনগড় এবং বাগেরহাট এই অংশগুলিতে তারপর এগুলো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারই রয়েছে তারপরে এটাকে আবার আমরা প্লে করে দিলাম আবার প্লে করলে আমরা দেখতে পাচ্ছি রবি শনিবার ষোলো তারিখ রাত্রি ঠিক নটা নাগাদ হলদিবাড়ি পাথরঘাটা কলাপাড়া এই অংশগুলোতে কিন্তু সমুদ্র বিকট উত্তাল থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আর দীঘা কন্টায় নামখানা ফ্রেশার গাছ এখানে হালকা থেকে মাঝারি ঝড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই অংশগুলোতে যদি দেখি তাহলে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা রয়েছে বলা যেতে পারে যে ভারী বায়ুর ঝাপটা আছে এরপর রবিবার সতেরো তারিখ রবিবার সতেরো তারিখ গেলে যেটা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা হয়ে গেল আশি কিলোমিটার প্রতি ঘন্টায় মানে প্রায় ঘূর্ণিঝড়ের মতন তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই এখনও অবধি পাচ্ছি না আমরা এর আগে হয়তো কিছু ভিডিওতে আমরা বলেছিলাম যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এখনও পর্যন্ত আমরা ঘূর্ণিঝড়ের সম দেখতে পাইনি তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও ওই সম্ভব এটা নিয়ে সন্দেহজনক করা হয়েছিল সন্দেহ করা হয়েছিল যে এটা হয়তো ঘূর্ণিঝড় হতে পারে তবে এখনও পর্যন্ত এটা ঘূর্ণিঝড় হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং হয়তো ঘূর্ণিঝড় নাও হতে পারে তবে একটা গভীর নিম্নচাপ পরিণত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশি কিলোমিটার প্রতি বেগে মানে ঘূর্ণিঝড়ের মতনই বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু বাংলাদেশ নয় দক্ষিণবঙ্গ এর মধ্যে এই গ্রাসে পড়তে পারে তবে সতেরো তারিখ ঠিক রাত্রি দশ সরি সকাল দশটা এম তখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে কিন্তু উনষাট ষাট কিলোমিটার প্রতি বেগে ঘন্টায় বেগে আমরা দেখতে পাচ্ছি বিশাল হাওয়ার প্রভাব যেমন খুলনা রয়েছে বরিশাল রয়েছে মাদারীপুর রয়েছে গোরান্দি রয়েছে অভয়নগর যশোর সাতক্ষীরা শ্যামনগর মোংলা বরিশাল সহ কুমিল্লা রায়পুর ভোলা মির্জাগঞ্জ চার্পসন হাতিয়া কলাপাড়া পাথরঘাটা বিভিন্ন অংশে ছাড়া উত্তাল থাকবে কিন্তু মহেশখালী কক্সবাজার কুপু হাট হাটহাজারি চট্টগ্রাম বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি উত্তাল থাকার সম্ভাবনা সঙ্গে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি উপকূল উত্তাল থাকবে তারপর এই যে প্রভাবটা এটা আমরা লক্ষ্য করতে পারছি মেহেরপুর ঢাকা কুমিল্লা সব এই অংশের দিকে প্রভাব দিচ্ছে আর ভারতের বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকের প্রভাব দেখতে পাচ্ছি আমরা এরপর এটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে ঝড়ের যে ঝাপটাটা সেটা আঠেরো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে অর্থাৎ আঠেরো তারিখের পরে কিন্তু ঝড়ের আর ঝাপটার কোনো প্রভাব থাকবে না আমরা সেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এরপর আমরা চলে যাব আপনাদের বজ্র বৃষ্টি বজ্র বৃষ্টি মুডে গেলে দেখতে পাবো আমরা এক্সাক্টলি কী হতে চলেছে এক্স্যাক্টলি কতটা প্রভাব কতটা ভয়ঙ্কর প্রভাব আমরা সেটা বজ্র বিস্তুত মোটে গেলেই দেখতে পাবো তার আগে দেখে নেব সোমবার কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ একবার আমরা প্লে করে দেখে নেব আগামীকাল আগামীকালের আবহাওয়া আর যারা এটি সোমবার দেখে সোমবার এই ভিডিওটি দেখবেন তারা ভাববেন যে সেদিনকারই এটা আপডেট সোমবারে দেখতে পাচ্ছি আমরা সোমবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ সোমবারে আবহাওয়া পরিষ্কার থাকবে মঙ্গলবার বারো তারিখ একটু পপ শুধু বাংলাদেশের এবং মহেশখালী অংশে চিরাগং মহেশকালী দেখতে পাবো এরপর রাত্রিবেলা নাগাদ একটু দেখতে পাবো হয়তো পপ সন্ধেবেলা নাগাদ তারপর বুধবার তেরো তারিখ থেকে কিন্তু একটা ভীষণ প্রভাব দেখতে পাবো আমরা তেরো তারিখ বলতে গেলে অষ্টমী অষ্টমীতে আমরা দেখতে পাবো একটা দারুণ পব কিন্তু থাকতে পারে সেটা দক্ষিণবঙ্গের বাংলাদেশে বর্ডার লাগোয়া কিছু জেলায় জায়গায় আর এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে বাংলাদেশের ওপরে ভারী প্রভাব এরপর এটাকে আবার আমরা প্লে করব প্লে করলে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা দেখেছি দেখুন দুটো সময় দুটোর সময় কিন্তু তেরো তারিখ ঠিক কন্টায় দীঘার ওপরে বজ্রপাত সময় বিকট বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় তেরো পনেরো এম এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা আবার বজ্রপাত সময়ে আমরা লক্ষ্য করতে পারছি আবার কোথাও কোথাও সতেরো ষোলো আঠেরো এমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা করল তেরো তারিখ এরপর বৃহস্পতিবার চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ গেলে আমরা লক্ষ্য করতে পারছি চৌদ্দ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির একদম সম্ভাবনা নয় চোদ্দো তারিখে শুক্রবার পনেরো তারিখ পনেরো তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখে কি কোনো প্রভাব থাকবে হ্যাঁ পনেরো তারিখে হালকা থেকে মাঝারি প্রভাব কলকাতায় তবে ষোলো তারিখ পড়তে পড়তে ভারী প্রভাব চালু হয়ে যাবে ষোলো তারিখ পড়তে পড়তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবত্তের খুব ভারী প্রভাব ভারী থেকে অতি ভারী প্রভাব ঢুকছে যার ফলে কলকাতা সহ দেখুন প্রথম প্রভাব কিন্তু একদম বৃষ্টির যে প্রথম প্রভাব সেটাই কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল অংশ যেমন তার মধ্যে পুরোটা সুন্দরবনের এলাকায় রয়েছে হলদিবাড়ি নামখানা ফেসারগঞ্জ রায়দিঘি পাথর প্রতিমা এই হলদিয়া জয়নগর তমলুক এই অংশগুলি রয়েছে এবং এই পাশে রয়েছে গোয়ালতর তারপরে ঝাড়গ্রাম চাকুলিয়া খর্দা বালিচক কোলাঘাট তমলুক খাতরা বলরামপুর বিষ্ণুপুর কতুলপুর এই অংশগুলো তো হবেই এছাড়া বাংলাদেশের এই অংশগুলি দেখতে পাচ্ছি অভয়নগর বরিশাল ভোলা বাগেরহাট কাউখালি শ্রীকান্তপুর সাতক্ষীরা মোগলা জিনগড় এই অংশগুলো আমরা যশোর নারিল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে প্রভাবটা এই প্রভাবটাই কিন্তু নিম্নচাপের যেটা বঙ্গের ওপরে ভয়ঙ্কর দাপট আনতে পারে এই প্রভাবটাই এরপর সোমবার আঠেরো তারিখ গেলাম আঠেরো তারিখ গেলে তো আমরা দেখতে পাচ্ছি আরও ভয়ঙ্কর প্রভাব খুলনাসহ অভয়নগর যশোর নারিল সাতকানপুর মোংলা শ্যামনগর পাথরঘাটা কলাপাড়া জিনগর হয়তো পনেরো তারিখের পর থেকে খুব জোর হলে আবহাওয়া দপ্তর তরফ থেকে লাল সতর্কবার্তা দিয়ে দেওয়া যে হতে পারে এই অংশগুলিতে আর যদি এই কলকাতার ওপর এই প্রভাবটা থাকে তাহলে কিন্তু পনেরো তারিখে আঠেরো তারিখে ঠিক সময় মতন লাল সতর্কবার্তা দিয়ে দেওয়া হবে সোমবারের আঠেরো তারিখ আর যদি এটা চলে যায় তাহলে কিন্তু হলুদ সতর্কবার্তা হয়তো থাকতে পারে এরপর আমরা আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ যাচ্ছি উনিশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি প্রভাব আস্তে আস্তে করে থাকছে একদম কেটে যাচ্ছে না থাকছে কিন্তু যে ভয়ঙ্কর ভারী প্রভাবটা ছিল সেটা নেই তো বন্ধুরা এই ছিল এখনকার আমাদের আপডেট যেটা আমরা এ জেড আপনাদেরকে বিশ্লেষণ বলে দিলাম এখনকার জন্য এতটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য